স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নওগাঁর নিয়ামতপুর থেকে অস্ত্রের চালানসহ সহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব পাঁচ রাজশাহী নোয়াখালীতে বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী রাজশাহীতে নারী ব্যাংক কর্মকর্তার আপত্তিকর ভিডিও করে ব্ল্যাকমেইলের চেষ্টা এক কলেজ ছাত্র গ্রেফতার সিরাজগঞ্জে বিপুল পরিমাণ মাদক সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নওগাঁর নিয়ামতপুর থেকে অস্ত্রের চালানসহ দুই যুবকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ রাজশাহী গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার আড্ডা বাজারে অভিযান চালিয়ে তাদের অস্ত্র সহ গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শেখপাড়ার কিবরের রাজুর ছেলে হৃদয় ও হামিদপাড়া গ্রামের আফাজ ছেলে শিশির সোমবার দুপুরে র্যাব পাঁচের রাজশাহী সদর দপ্তরে প্রেস বিফিং এ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তালুকদার জানান রোববার গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার নিয়ামতপুরে অভিযান চালিয়ে গুলি সহ একটি বিদেশি রিভলভার ও পাঁচটি ওয়ান গান উদ্ধার করা হয় এ সময় অস্ত্র কারবারির হৃদয় ও শিশিরকে গ্রেফতার করে র্যাব অস্ত্রগুলো চাপাইনাবগঞ্জের রহনপুর থেকে কিনে নওগাঁ হয়ে বগুলা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের এটিকে অবৈধ অস্ত্র পরিবহনের নতুন রুট হিসেবে উল্লেখ করে রাজশাহী অধিনায়ক বলেন সম্প্রতিকালে এই অঞ্চলে এটি অস্ত্রের বড় চালান যেটি উদ্ধার করা হয়েছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা রাজশাহীর বাগমারা উপজেলায় এক নারী ব্যাংক কর্মকর্তার গোসলের ভিডিও গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ওই নারীকে ব্ল্যাকমেইল করার অভিযোগে মুরাদ হোসেন নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ সে নাটোর সরকারি এনএস কলেজের অনার্সের ছাত্র এবং যোগীপাড়া ইউনিয়নের বীরকুৎসা গ্রামের সৌরভ হোসেনের ছেলে এ ঘটনায় মূল হতা মুরাদের বন্ধু শ্রীপতিপাড়া গ্রামের মুকলেসুর রহমানের কলেজ পড়ুয়া ছেলে আলিম হোসেন পলাতে করেছে মামলা রেজাহার সূত্রে জানা যায় ঢাকার একটি ব্যাংকে কর্মরত নারী কর্মকর্তা গত ঈদের ছুটিতে বাগমার উপজেলার একটি গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন কোন এক সময়ে পলাতক আব্দুল আলিম ওই নারীর গোসলের দৃশ্য মোবাইলে ধারণ করে পরে তা তার বন্ধু মুরাদ ফেসবুকে একটি ফেক অ্যাকাউন্ট খুলে সেখান থেকে ওই ভিডিও পোস্ট করে এবং ব্যাঙ্ক কর্মকর্তার মেসেঞ্জারে পাঠিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন বিষয়টি ওই নারী তার স্বামীকে জানালে সে রোববার রাতে বাগমারা থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই দুই যুবককে শনাক্ত করে রাতেই অভিযান পরিচালনা করেন এ সময় মুরাদ হোসেনকে গ্রেপ্তার করে তবে আলিম পলাতক রয়েছেন মামলার বাদী জানান তাদেরকে সামাজিকভাবে হেয় করার জন্য এমন জঘন্য কাজ করা হয়েছে তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মামলার তদন্তকারী কর্মকর্তা যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সাজ্জাদ হোসেন জানান এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে মুরাদ হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে অপর আসামিকেও গ্রেপ্তারে জোর চেষ্টা চালানো হচ্ছে উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ সকল শহীদ এবং একুশ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ রাজশাহীর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে অ্যাডভোকেট বার ভবনে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম জামা লিটন বক্তৃতাকালে মেয়র লিটন বলেন আওয়ামী লীগ বিরোধী একটি ক্ষেত্র তৈরি করে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে বঙ্গবন্ধুকে হত্যার পেছনে ছিল দেশি বিদেশি চক্র পনেরোই আগস্টের পূর্বে বঙ্গবন্ধুকে বারবার সতর্ক করা হলেও তিনি কখনোই বিশ্বাস করেননি যে বাঙালিরা তাকে হত্যা করতে পারে বাঙালি জাতির প্রতি বঙ্গবন্ধুর এতটাই বিশ্বাস ছিল এ সময় তিনি বঙ্গবন্ধু হত্যায় সাজাপ্রাপ্ত যেসব আসামি এখনও বিদেশে পালিয়ে আছে তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর এবং পনেরোই আগস্ট ও একুশ আগস্ট হামলার পেছনে যারা ছিল তাদের জীবিত বা মৃত যাই হোক না কেন কমিশন গঠন করে তাদের সকলের নামের তালিকা জাতির সামনে তুলে ধরার দাবি জানান তিনি অ্যাডভোকেট রাশেদুল নবীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ রাজশাহীর আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াহিয়া বক্তব্য দেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একরামুল হক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন সহ অন্যান্যরা নাটোরের বড়াইগ্রাম থেকে দুই ভুয়ার র্যাব সদস্যকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ গতকাল রবিবার সন্ধ্যার পর উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় তারা দীর্ঘদিন থেকে র‍্যাব পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের নিকট থেকে অর্থ হাতিয়ে নিত সোমবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারকৃতদের সাংবাদিকদের সামনে হাজির করে এসব তথ্য দেওয়া হয় গ্রেফতারকৃতরা হলেন পাবনা সাথিয়া থানার হলুদঘর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে সেলিম মোরশেদ ও একই এলাকার গোপালপুর এলাকার সোহরাব মাস্টারের ছেলে এরশরাদ আলী এ সময় তাদের কাছ থেকে র্যাব ও পুলিশের ভুয়া আইডি কার্ড পুলিশ স্টিকার যুক্ত একটি মোটরসাইকেল নগদ টাকা ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয় র্যাব পাঁচ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল রবিবার সন্ধ্যার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন গ্রেপ্তারকৃত ভুয়া র্যাবদয় নিজেদেরকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোক বলে পরিচয় দিয়ে উপজেলার জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালুর কাছ থেকে প্রতারণাপূর্বক চাঁদা আদায় করে পরে তারা গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সালামের কাছেও চাঁদা দাবি করে এমন তথ্যের ভিত্তিতে র্যাব পাঁচ অভিযান চালিয়ে সহ তাদেরকে আটক করে এ ঘটনায় বরাইগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে সিরাজগঞ্জে এক হাজার নয়শো দশ এবং দুইশো পঁচাশিটি নেশা জাতীয় ইঞ্জেকশন সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব বারো সিরাজগঞ্জ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বারোয়ের স্পেশাল কোম্পানি একটি চৌকো আভিযানিক দল সিরাজগঞ্জ সদর এবং পৌরসভার রহমতগঞ্জে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব বারো মিডিয়া অফিসার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান তিনি জানান রোববার দিবাগত রাতে সিরাজগঞ্জ পৌরসভার চার নং ওয়ার্ড রহমতগঞ্জ এলাকায় দুই নং গলির শরীফ মোল্লার বাড়ির সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে সহ একজন শীর্ষ মাদক ব্যবসায়ী রানাকে গ্রেপ্তার করা হয় সে সিরাজগঞ্জ সদর থানার রহমতগঞ্জ এলাকার লতিফ মোল্লার ছেলে সময় তার নিকট থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয় গ্রেপ্তারকৃত অপর আসামি সুমন রেজাকে রোববার বিকেলে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন নিউ ঢাকা রোড রেলগেট এলাকা হতে এক পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয় সে সিরাজগঞ্জ জেলার কাজীরপুর থানার খুদবান্দি পশ্চিমপাড়া এলাকায় রসুল বকরার ছেলে তার নিকট থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয় র্যাব জানায় আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে নোয়াখালীর সেনবাগে বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক প্রবাসীর স্ত্রী গত শুক্রবার রাত দশটার দিকে উপজেলার কাদা ইউনিয়নে এ ঘটনা ঘটে সোমবার দুপুরে এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী গৃহবধূ জানান গত শুক্রবার রাত নটার দিকে তিনি তার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে তাদের বাড়িতে যান জন্মদিনের কেক কাটার পর স্থানীয় লেদুমিয়ার ছেলে সন্ত্রাসী ফরহাদের নেতৃত্বে পাঁচ থেকে সাতজন লোক ওই বাড়িতে আসেন এই সময় তারা অনুষ্ঠানে আসা সাথে রাজন নামের এক সম্পর্ক আছে বলে অভিযোগ তুলে তাদেরকে বিল্ডিং এ নিয়ে আটক করে এক পর্যায়ে বিশ হাজার টাকা চাঁদা দাবি করে রাজন চাঁদা দিতে অস্বীকার করে বিভিন্ন জায়গায় ফোনে যোগাযোগ করলে কিছুক্ষণ পর রাজনকে ছেড়ে দেওয়ার জন্য ফোন আসলে তারা রাজনকে ছেড়ে দেয় কিন্তু গৃহবধূকে আটকে রেখে কুপ্রস্তাব দেয় সন্ত্রাসী তাতে রাজি না হয় রুমের দরজা বন্ধ করে সন্ত্রাসী ফরহাদ জোরপূর্বক তাকে ধর্ষণ করে এ সময় তার বাহিরে পাহারা দেয় বলে জানা যায় সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মিধা জানান এ ঘটনায় ধর্ষক ফাহাদকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে নারী ও শিশুর নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন নির্যাতিতা গৃহবধূ পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে নোয়াখালীতে কামরুল ইসলাম নামের করোনা সনদপত্র জালিয়াতি চক্রের এক দালালকে আটক করেছে পুলিশ আটকৃত কামরুল বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে সোমবার সকালে জেলা সিভিল সার্জন অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয় স্থানীয় সূত্র জানায় দালাল কামরুল দীর্ঘদিন যাবৎ বিদেশগামী যাত্রীদের করোনা রিপোর্টের সনদ পজিটিভকে নেগেটিভ করা ও দ্রুত সনদ দেওয়ার কথা বলে সনদ প্রার্থীদের নিকট থেকে দশ থেকে বিশ হাজার টাকা হাতিয়ে নিতেন পরে একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সোমবার সকালে তাকে আটক করে পুলিশ সুধারাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক নাজির জানান করোনা সনদপত্র জালিয়াতির অভিযোগে কামরুল ইসলামকে আটক করে থানায় এনে রাখা হয়েছে পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে নেস্কো কর্তৃক জোরপূর্বক প্রি পেমেন্ট মিটার প্রতিস্থাপনের প্রতিবাদ ও প্রত্যেক এলাকায় গণশুনানির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির ব্যানারে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয় স্মারকলিপি পাঠ করে শোনান চাপাই নবাবগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ আহমেদ হোসেন বাদশাহ মানববন্ধনে বক্তব্য রাখেন চাপাই নবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মনির মোহাম্মদ মনিরুজ্জামান মনির কমিটির সদস্য অ্যাডভোকেট সাইদুল ইসলাম রফিকুল ইসলাম বাংলাদেশ ছাত্রলীগ জাসুদের কার্যনির্বাহী সেক্রেটারি আব্দুল মজিদ যুগ্ম সেক্রেটারি আবু হেনা বাবলু যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম সহ অন্যান্যরা মানববন্ধন শেষে কমিটির সদস্যদের সাথে নিয়ে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি প্রদান করেন চাপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ আহমেদ হোসেন বাদশাহ নিখোঁজের তিন দিন পর পাবনার একটি বিল থেকে রুহুল আমিন নামে প্রতিবন্ধী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার সকালে স্থানীয়রা বিলের মধ্যে ভাসমান অবস্থায় তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় নিহত রুহুল আমিন সদর উপজেলার দক্ষলা গ্রামের আব্দুল মান্নান ফকিরের ছেলে পুলিশ ও নিহতের স্বজনরা জানায় গত শনিবার দোপকলার বিলে বোনের সাথে শাকসবজি তুলতে যান ছোট বাড়িতে পাঠিয়ে দিলেও বাড়ি ফেরেননি বাড়ির লোকজন অনেক খোঁজ খবর পেয়ে সোমবার সকালে বিলের মধ্যে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্ত করেন মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ